কালকে লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে এবং কি গ্লোবালভাবে ওয়ানপ্লাস ওপেন এবং কি অপো ফাইন্ড এন্ট্রি এবং কি ওয়ানপ্লাস ওপেন দুটো ফোনই একদম সেম ডিভাইস, শুধুমাত্র ব্র্যান্ডিং আলাদা। একটা জিনিস খেয়াল করলাম, দুইটি ডিভাইস সেম হওয়া সত্ত্বেও প্রাইসে থাকছে অনেক বড় পার্থক্য। যেমন ওয়ানপ্লাস ওপেন যা গ্লোবালভাবে লঞ্চ করা হলো, যার প্রাইস ধরা হলো $1700, যা বাংলা টাকায় কনভার্ট করলে ১৮০০০০ টাকার মতন হয়, আর ইন্ডিয়াতে লঞ্চ হলো ১৪০০০০ রুপিতে, যা বাংলা টাকায় ১৬০০০০+। কিন্তু অপো ফাইন্ড এন্ট্রি যা লঞ্চ করা হলো $2400, যা বাংলা টাকায় কনভার্ট করলে ২৬০০০০+। এখন যদি ইউএস প্রাইসে কম্পেয়ার করি, তাহলে ওয়ানপ্লাস ওপেন আর অপো ফাইন্ড এন্ট্রির ভিতরে থাকছে $700 পার্থক্য, যদিও দুইটি ডিভাইস একদম সেম টু সেম। যাই হোক, ফোনটিতে থাকছে ফোল্ডেবল 7.82 ইঞ্চি 1B কালার LTPO 120Hz একটি অ্যামোলেড ডিসপ্লে, আর সবথেকে ভালো লেগেছে এই ফোনটিতে থাকছে 2800 nits peak brightness, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে। আর কভার ডিসপ্লে হিসেবে থাকছে 6.31 ইঞ্চি 1B কালার LTPO 120Hz একটি অ্যামোলেড ডিসপ্লে, এখানেও থাকছে 2800 nits peak brightness। আউট অফ দ্য বক্স ফোন রান করবে Android 13, আর থাকছে অক্সিজেন ওএস 13.2। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, সাথে আপনারা পেয়ে যাবেন 16 GB RAM, আর থাকছে 512 GB স্টোরেজ আর UFS 4.0। ক্যামেরা ডিপার্টমেন্টে থাকছে 3টি ক্যামেরা, যার 48 MP মেন সেন্সর, থাকছে 64 MP টেলিফোটো লেন্স, যার 3x অপটিক্যাল জুম, 48 MP আল্ট্রা ওয়াইড, আর ফোনটির সামনে থাকছে 20 MP সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে 4805 mAh ব্যাটারি, যা সাপোর্ট করে 67W ফাস্ট চার্জিং। সো আপনাদের কাছে কেমন লাগলো অপো ফাইন্ড এন্ট্রি অথবা ওয়ানপ্লাস ওপেন, তা জানাবেন অবশ্যই। সো দেখা যায় বাংলাদেশে আস্তে আস্তে এটির দাম কত হয়ে দাঁড়ায়। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।